আচ্ছা আপনারা আমাকে অনেকেই রিকোয়েস্ট করছেন যে ভাই বাইরাল যে কনসার্টের যে ভিডিওটা আছে যে ডান্সটা আছে এই ভিডিওটা কীভাবে মেক করতে হয় নিজের ফেস দিয়ে আপনারা সবাই রিকোয়েস্ট করছেন তো আপনারা আপনাদের চেহারা দিয়ে অবশ্যই আপনারা এই ধরনের ভিডিওটা আপনি তৈরি করতে পারবেন এআইয়ের মাধ্যমে আমি আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো এই কন বাইরাল কনসার্টের এই ভিডিওটা আপনারা কীভাবে এডিটিং করবেন এবং আপনার ফেস আপনি কীভাবে বসাবেন তো আপনারা সরাসরি আমার স্ক্রিন দিকে লক্ষ্য করুন আমি সরাসরি চলে যাব স্ক্রিনে স্ক্রিনের মাধ্যমে আমি আপনাদের আপনাদেরকে দেখাবো যেহেতু আপনাদের বুঝতে অসুবিধা না হয় ঠিক আছে তা আপনারা প্রথমত সরাসরি চলে যাবেন এতে তে স্টোরে স্টোর দেখতে পাচ্ছেন আমি প্লে স্টোরে চলে আস প্লে স্টোরে আসার পর এখানে আপনারা সার্চবারে আপনারা ক্লিক করে লিখবেন ডিসকোড দেখতে পাচ্ছেন আমি এখানে ডিসকোড লিখে সার্চ করার পর এক এই যে একটা অ্যাপ সার্চ করব অ্যাপটা এ অ্যাপে আসার পর আপনি আপনি তো হোয়াটসঅ্যাপ খুলতে পারেন আপনি হোয়াটসঅ্যাপের মতো আপনি আপনার ফোন নাম্বার দিয়ে খুলতে পারবেন এবং কি আপনি মেল দিয়ে খুলতে পারবেন ঠিক আছে আপনি যখন মেলটা দিবেন দেওয়ার পর একটা পাসওয়ার্ড আপ আপনি পাসওয়ার্ডটা দিবেন তারপর আপনি যদি নাম্বার দিয়ে খোলেন আপনার নাম্বারে একটা ওটিপি যাবে এবং কি যদি মেল দিয়ে খোলেন তাহলে আপনার মেলে কিন্তু একটা ওটিপি যাবে তারপর আপনি এখানে মেলের কোডটা বসিয়ে দিলে আপনার অ্যাপটা কিন্তু ওপেন হয়ে যাবে অর্থাৎ হোয়াটসঅ্যাপের মতো ঠিক আছে তারপর আপনি সরাসরি চলে যাবেন কোথায় এই যে আপনার ক্রম ব্রাউজার আপনি যে কোনো একটা ব্রাউজারে যাবেন আমি আপনাদেরকে ক্রম ব্রাউজার সাজেস্ট করব তারপর আপনি এখানে লিখবেন এই যে বিগেল দেখতে পাচ্ছেন বিগেল নামে একটা এই যে ওয়েবসাইট কিন্তু আমি সার্চ করে রাখছি আপনি জাস্ট এই বিগেল নামে এই ওয়েবসাইটে ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করার পর এখানে আপনি ডেস্কটপ মোডটা অন করে নেবেন অবশ্যই তারপর আপনি একটু জুম করবেন জুম করার পর এই যে হোমের পাশে একটা অপশন আছে আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর এখানে একটা সার্চ বার দেখতে পাচ্ছেন এই যে এখানে ঠিক আছে এই বারে ক্লিক করে আপনি এখানে সার্চ করবেন আপনি প্রথমত ডলারের আইকনটা দিবেন ঠিক আছে তারপর আপনি যখন এল লিখবেন এল লেখার পর এই যে একদম উপরে যে অপশনটা আসছে দেখতে পাচ্ছেন এই যে স্টেজ ডান্স লাস্ট একদম শেষে ঠিক আছে আপনি জাস্ট এটাকে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর প্রথমত এটাকে কপি করে নেবেন ঠিক আছে আমি কপি করে নিলাম কপি করার পর এই যে এই ভিডিওটার এইখানে একটা কফি অপশন আছে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে এরকম একটা অপশন চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখতে পাচ্ছেন জয়েন্ট জয়েন্দা মেট বেটা আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনাকে ওই যে ডিসকোড যে অ্যাপটা আপনি ইনস্টল করছেন সেটার ইনবক্সে আপনাকে সরাসরি নিয়ে আসবে এখানে আসার পর আপনি জাস্ট এই যে এখান থেকে কী করবেন আপনি এই যে দেখতে পাচ্ছেন এই যে অ্যাকসেপ্ট ইনভাইট আপনি জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার এখানে এরকম একটা অপশান চলে আসবে আপনি এই যে এখানে যে তিন নাম্বারে যেটা আছে ক্রিয়েটেভ ভিডিও আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে ক্লিক করার পর ইনবক্সে আপনাকে কিন্তু নিয়ে আসবে নিয়ে আসার পরে এরকম দেখবেন অনেকে ভিডিও সেন্ড করতেছে ফটোটা সেন্ড করতেছে তারপর তারা ভিডিও তৈরি করতেছে দেখতে পাচ্ছেন উনি কিন্তু একটা ফটো সেন্ড করছে তারপর এই ভিডিওটা ওনাকে তৈরি করে দিচ্ছে ঠিক আছে ইনি কিন্তু একটা ভিডিও একটা ফটো সেন্ড করছে ওনাকে এই ভিডিওটা তৈরি করে দিচ্ছে এটা তৈরি করে দিছে এখন আপনার কাজ হচ্ছে আপনার ফটোটাকে প্রথমত সেন্ড করা এই যে দেখতে পাচ্ছেন এখানে একদম এই যে এই যে স্টারের মতো একটা আছে আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনার যে কাজটা হবে সেটা হচ্ছে এই যে দুই নম্বরে যে অপশনটা আছে বিগেল টু আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন ওকে আমি যে বাবু যেবাবো করতেছি আপনারা সবাই এভাবে করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন একদম লাস্টের উপরে অ্যানিমেট নামে একটা অপশন আছে মিক্সের নিচে ওকে আপনি জাস্ট এই অ্যানিমেটে ক্লিক করবেন অ্যানিমেটে ক্লিক করার পর এই যে এখানে একটা অপশন পাবেন ইমেজ অর্থাৎ আপনি যে ইমেজ দিয়ে অর্থাৎ যে ফটো দিয়ে আপনি আপনার ফেসটা বসাতে চাচ্ছেন ভিডিওটা তৈরি করতে চাচ্ছেন আপনি জাস্ট ওই ফটোটাকে আপনি এখানে সেন্ড করে দেবেন ঠিক আছে তো নিন আমি যে কোনো একটা ফটো দিয়ে দিচ্ছি ওকে তো ধরে নিন আমি এটা দিয়ে দিতে চাচ্ছি ওকে তারপর আমি এখান থেকে ব্যাক করবো এই যে এখানে দেখতে পাচ্ছেন ব্যাগ অপশান আপনি জাস্ট ব্যাগে ক্লিক করে দিন ব্যাগে ক্লিক করার পর আপনার ইমেজটা কিন্তু তারা অটোমেটিক্যালি নিয়ে নেবে তারপর কী হবে আপনি জাস্ট এখানে এখানে যে একটা ওয়েবসাইটের নাম আপনি কপি করছেন আপনি জাস্ট এটাকে এখানে ফেস্ট করে এভাবে ধরে আপনি জাস্ট ফেস্ট করে দেবেন ফেস্ট করার পর এখানে ব্যাকগ্রাউন্ডটা আসবেন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আপনি এখানে ফ্রম টেল ট্যাম্পলেট দিয়ে দিবেন ওকে তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে লাস্টে যে অপশনটা আছে আমি দেখিয়ে দিচ্ছি এই এই অপশনটাতে ক্লিক করে দেবেন এখানেই ক্লিক করার পর আপনি এখান থেকে এটাকে অন করে দেবেন তাহলে আপনার মিউজিকটা কিন্তু তারা নিয়ে নেবে তারপর কী করবেন আপনি এখান থেকে সেন্ড করে দেবেন সেন্ড করে দেওয়ার পর আপনি এখানে দুই এক মিনিট অপেক্ষা করবেন আপনার ফটোটা অর্থাৎ সেন্ড হয়ে গেছে এই ফটোর উপরে তারা আপনার একটা ভিডিও তৈরি করে তারা কিন্তু এই যে এভাবে কিন্তু আপনাকে ফাটিয়ে দেখুন এই ব্যক্তিটা এই ফটোটা সেন্ড করছে তাকে এই ভিডিওটা কিন্তু দুই মিনিট বা তিন মিনিটের ভিতরে কিন্তু সেন্ড করে দিচ্ছে তো এরকম অনেক অনেকেই ভিডিও সেন্ড করে আপনারা অবশ্যই এভাবে স্লাইড করে নিচে ধরে রাখবেন এভাবে ঠিক আছে নয়তো আপনি আপনার ভিডিওটা পাবেন না অনেক উপরে চলে যাবে তো আপনি কয় মিনিট কয়টা বাজে কয় মিনিট আপনি আপনার ফটোটা সেন্ড করছেন সেটা টার্গেট রাখবেন তারপর দেখবেন আপনি যে আপনি যখন সেন্ড করছেন তখন আপনার ফটোটা কিন্তু এখানে চলে আসবে আপনার ফটোর পাশাপাশি আপনার ফটোটাও সেন্ড করবে এবং ভিডিওটাও সেন্ড করবে যেহেতু আপনি চিনতে আপনার অসুবিধা না হয় ফটোও সেন্ড করবে ভিডিও সেন্ড করবে এই ছিল কমপ্লিট একটা প্রসেস ট্রেন্ডিং স্টেজ ডান্সটা কীভাবে এডিট করতে হয় কীভাবে ভিডিওটা মেক করতে হয় ফেস দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা অবশ্যই অবশ্যই এভাবে আপনারা দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনার ভিডিওটা যখন আসবে আপনি ভিডিওতে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ও এই ভিডিওটা সেন্ড করছে এখন এই যে এখানে আপনি থ্রি ডট মিনিটে ক্লিক করবেন একদম উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করার পর যে সেভ অপশন আসবে দেখবেন এই যে এখানে আপনি এখানে সেভ অপশনে ক্লিক করলে আপনার ভিডিওটা কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো গ্যালারিতে সেভ হওয়ার পর কীভাবে আসবে আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিচ্ছি তারপরে একবার দেখিয়ে দিচ্ছি গ্যালারিতে সেভ হওয়ার পর একদম ঠিক আপনার ভিডিওটা এইভাবে আসবে ওকে তো এই ছিল কমপ্লিট একটা ফসেস ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে নিয়ে দিচ্ছি আল্লাহ হাফিজ